আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো প্রায় 10-12 দিন পর আবার আমাদের কোরআন শরীফের ক্লাস নিয়ে উপস্থিত হলাম। বিগত ক্লাসগুলোর মধ্যে আমরা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব 30 নম্বর পারা সূরা নাবা থেকে, অর্থাৎ আম্মা ইয়াতাসা আলুন যে সূরাটা রয়েছে 30 নম্বর পারা, এই সূরা থেকে আজকে আমাদের ক্লাস শুরু হবে। 30 নম্বর পারা শেষ করার পরে ইনশাল্লাহ আমরা কোরআন শরীফের একদম প্রথম পারা থেকে শুরু থেকে আমরা শুরু করব। তো প্রিয় ভাই বোনেরা, যারা এখন পর্যন্ত আমার এই নুরানি কোরআন শিক্ষা সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনার নিকট সবার আগে পৌঁছে যায়। তো দীর্ঘদিন গ্যাপ থাকার পরে আবার আমরা চলে আসলাম কোরআন শরীফের ক্লাস নিয়ে। তো এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা কথা বলে থাকি যে আমরা প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা 3 থেকে 4টি কাজ করে থাকি। তো আজকের ক্লাসের মধ্যে আমরা একটি কাজ বন্ধ করে দিব, একটি ক্লাস করব না, বানান করা যেটা, এই বানান করাটা আমরা করব না, বাকি 3টে কাজ করব, অর্থাৎ ভাঙা ভাঙা উচ্চারণ, শব্দ শব্দ উচ্চারণ এবং পুরোটা একসাথে তেলাওয়াত করা বা রিডিং পড়া। তো প্রিয় বন্ধুগণ, তাহলে চলুন সময় দীর্ঘায়িত না করে আমাদের মূল ক্লাস শুরু করা যাক। সকলে লক্ষ্য করুন, সূরাতুন নাবা ই মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়া তা সা আ লু না, এখানে সা চারে লিপ টান হবে, উপরে মোটা চিহ্ন বামে হামজা, এটাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। আবারও দেখুন, আম্মা ইয়া তা সা আ লু না, শব্দ শব্দ দেখুন, আম্মা ইয়াতাসা লুনা, সা চারে লিপ হবে। তারপর একসাথে দেখুন, আম্মা ইয়াতাসা লু, আম্মা ইয়াতাসাআলুন। আম্মা ইয়াতাসাআলুন। তারপর দেখুন, আইন জবর আ নিন না বা ইল আ জি মি। আবার দেখুন, আ নিন না বা ইল আ জি মি আ নিন, এখানে গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা, আনিন নাবা ইল আযীমি, জ মোটা করে, আনিন নাবা ইল আযীমি, আনিন নাবা ইল আযীম, আযীম এটা হলো
মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। আর মধ্যে আরজি কাকে বলে সেটা আমাদের পূর্বে ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে, যারা পারেন না তারা বসে দেখে আসবেন। আনি নাবাইল আযীম, তারপরে দেখুন আল লা জি হুম ফি হি মুখ তা লি ফু না। আবার দেখুন আল লা জি হুম ফি হি মুখ তা লি ফু না। এবার শব্দ শব্দ দেখুন আল্লাযীনা আল্লাযী হুম ফিহি মুখতালিফুনা। আবার দেখুন আল্লাযী হুম ফিহি মুখতালিফুনা। ওকফ করলে মুখতালিফুন তিন আলিফ হবে মধ্যে আরজি। পুরো একসাথে দেখুন আল্লাযী হুম ফিহি মুখতালিফুন আল্লাযী হুম ফিহি মুখতালিফুন। তারপরে দেখুন কাল লা সা ইয়ালা মু না। মিমের পেশ ওয়ার যজম ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। কাল্লা সায়ালামুনা কাল্লা সায়ালামুনা। পুরোটা একসাথে দেখুন কাল্লা সায়ালামুন। আবার দেখুন كلا سيعلمون. তারপর দেখুন ثم كلا سيعلمون এর পিছনে গেছে এটা, এটা একই, শুধু সুম্মাটা এখানে একটু বেশি আছে। ثم كلا سيعلمون. তারপর দেখুন আ লাম নাজে কলকলা আ লিল আর ব মি হা দা। এখানে একটা কথা সকলে মনে রাখবেন, দুই জবের মধ্যে অকফ করলে অথবা অকফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। দুই জবরের মধ্যে অকফ করলে অথবা অকফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, আর এটাকে মধ্যে ইওয়াজ বলা হয়, ঠিক আছে। তারপর দেখুন আলাম নাজআলিল আলাম নাজআলিল আরদা আরদা মিহাদা। হা খারা দেওয়ার এক আলিফ, দাল এখানে দুই জবানের মধ্যে অকফ করলে এক আলিফ টেনে পড়তে হবে। পুরোটা একসাথে দেখুন আলাম নাজআলিল আরদা মিহাদা আলাম নাজআলিল আরদা মিহাদা। তারপর দেখুন ওয়াল জি বা লা والجبال أو تا دا এখানে আগে লিপ্তান্ত হবে এটার মধ্যে আওয়াজ। والجبال أو تا دا والجبال أو تا دا
তারপরে দেখুন ওয়া খ লাক কলকলা হবে, কলকলা হওয়ার পাঁচটি কফ ত বা জিমদাল লাক না কুম আজ আজ ওয়া যা। আবার দেখুন ওয়া খ লাক না কুম আজ ওয়া যা। পড়ে একসাথে দেখুন وخلقناكم وخلقناكم أزواجا أقل إبتان تو بيخانة بودا أكشاد دخون وخلقناكم أزواجا وخلقناكم أزواجا। তারপর দেখুন ওয়া যা আল না নাউ মা কুম সু বা তা। আবার দেখুন ওয়া যা আল না নাউ মা কুম সু বা তা। শব্দ শব্দ দেখুন وجعلنا نومكم سباتا পুরো একসাথে দেখুন وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا। তারপর দেখুন ওয়া যা আল নাল নুনে জবর লামে তাসদিদ নাল লাই আবার লামে যায় ইয়াকে ধরছে লামের জবর ইয়ার জজম লাই লা ওয়াজা আল নাল লাই লা লি বা সা একে টানতে হবে। আবার দেখুন ওয়া যা আল নাল লাই লা লি বা সা। শব্দ শব্দ দেখুন ওয়াজআলনা লাইলা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা লাইলা লিবাসা। পুরো আবার দেখুন একসাথে ওয়াজআলনা লাইলা লিবাসা। তো প্রিয় বন্ধুগণ, আজকে 10 আয়াত পর্যন্ত আমাদের এই ক্লাসটা থাকবে, কারণ অল্প অল্প করে আমরা শিখব, অল্প অল্প করে শিখলে আমরা ভালোভাবে শিখতে পারবো আর সময়ও কম লাগবে, ঠিক আছে? তো প্রতিদিন আমরা 10 আয়াত করে একটা ক্লাসের মধ্যে আপনাদেরকে ক্লাসগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার এবং সহিষ্ণুভাবে পড়ানোর চেষ্টা করব। আবার দেখুন শুরু থেকে আমি বলার পরে আপনারা বলবেন আমার সাথে সাথে। সূরাতুন্নবা মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আমাদের আজকে সূরা নাবা এর ক্লাস। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 11 নম্বর আয়াত থেকে আমরা 20 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে সহিসুদ্ধভাবে পড়িয়ে দেব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।